তিনিই পুলিশ মন্ত্রী, আর তিনিই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে রং দেখে গ্রেপ্তার করে পুলিশ, যা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। যে ব্যক্তি অপরাধ করুক না কেন, সেটা অপরাধী থাকে, তাই দলমত নির্বিশেষে অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি প্রশ্ন করেন, তৃণমূল কংগ্রেসের লোক হলে গ্রেপ্তার করতে খুব মজা লাগে না? মমতা সেই মন্তব্য করেন নবান্ন সভাগারে হকার এবং দখলদারি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা সভা থেকে। বৃহস্পতিবার নবান্নের সভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আসানসোলের কমপ্লেনটা মনোজের কাছে দিয়ে এসো, পুলিশকে দেওয়া সত্ত্বেও সময় মতো পদক্ষেপ করে না, তাকিয়ে দেখে কোনটা কোন কালারের লোক। তৃণমূল হলে গ্রেপ্তার করতে খুব মজা লাগে না? এক সেকেন্ডে হয়ে যায়, আমি খুশি হই তাতে। তো অন্য পার্টির লোকেরা হবে না কেন? তারা কি ভগবান? ভগবানের রক্ষা কবচ নিয়ে বসে আছে? ক্রাইম ইজ ক্রাইম, সে যেই করুক না কেন। বৃহস্পতিবার নবান্নের পর্যালোচনা সভা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি দখলদারি নিয়ে পুলিশকে তুমুল ধমক দিলেন মমতা। তিনি দাবি করেন যে বেআইনি দখলদারদের থেকে টাকা নেন রাজনৈতিক এবং নিচু স্তরের পুলিশ অফিসাররা, তাদের লোক সম্বরণ করার পরামর্শ দেন মমতা। জীবনযাপন করার জন্য যতটুকু দরকার সেটাই সন্তুষ্ট থাকতেও বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বলেন, কালামায় মল্লয় বলছিল যে কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি তৈরি করে নিয়েছে, বারবার পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও কিছু করা হয়নি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তাহলে তুমি কেন আরএসএসের বাড়ি ভাঙতে পারবে না? আর পুকুর ভরাট করেছো, জমির রেকর্ড কি আছে দেখে না? জমির রেকর্ড যদি পুকুর থাকে, তাহলে সেটা ভরাট করলো কিভাবে, কি করে করলো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি, আসানসোলে সেই ঘটনা ঘটেছে, অভিযোগ পেলেও কোনো ব্যবস্থা নেয়নি। তবে সেটা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তা নিজেই জানান মমতা। তিনি দাবি করেন, বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই যে এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে যাচ্ছে। এটা কি ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি?